শনিবার পশ্চিম থানার পুলিশ এবং বিএসএফ এর একটি যৌথ দল রাজধানীর রামনগর সীমান্ত এলাকায় দফায় দফায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ 12 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে 3 জন মহিলা এবং 9 জন পুরুষ রয়েছে। ধৃতদের পশ্চিম থানায় এনে জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বিভিন্ন তথ্য খুঁজে পায় পুলিশ। পশ্চিম থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে ফরেনার অ্যাক্ট, ভিসা অ্যাক্ট ও বিএনএস ধারায় মামলা গ্রহণ করে। মামলার নম্বর ওয়েস্ট PAS 92/2024। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার আদালতে সোপর্দ করা হয়। রবিবার পশ্চিম থানার সেকেন্ড অফিসার সুরীতিকান্ত বিশ্বাস এই সংবাদ জানান। তিনি জানান, ধৃতদের কাছ থেকে বাংলাদেশে কিছু টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। গতকালকে পুলিশ এবং ওই বাংলাদেশ বর্ডার এরিয়াতে, রামনগর এরিয়া বর্ডার এরিয়াতে, অন্তর্গত যে বর্ডার এরিয়া আছে, বিভিন্ন জায়গা থেকে আমরা এবং বিএসএফের সহযোগিতায় আমরা 12 জন বাংলাদেশিকে আমরা ধরতে পারছি। তো কমেছি আমরা এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং প্লাস তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি এবং তাদের বিরুদ্ধে আমরা FIR লজ করছি এবং বিএনএস, নতুন বিএনএসের তারা এবং ফরেনার অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টে আমরা তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি। ওয়েস্টপিএস মামলার নাম্বার 92/2024। তো আমরা তাদেরকে আজকে আমরা কোর্টে প্রেরণ করতেছি এবং তাদের বিরুদ্ধে আমরা স্ট্রং অ্যাকশন নিতেছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান জারি থাকবে এবং বাংলাদেশি কোনো ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা এদিকে বিভিন্ন মহলের অভিমত। ধৃত বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠী বা অপর নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম ওরফে শাহাদাত নামের জঙ্গি সংগঠনে সদস্য হতে পারে। একটি বিশেষ সূত্রে জানা গেছে, জুলাই মাসের প্রথম দিকে ঢাকায় এক কট্টর জঙ্গি নেতাকে আটক করে বাংলাদেশ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্যে সংশ্লিষ্ট 2টি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যদের আত্মগোপনের বিষয়ে জানতে পারে বাংলাদেশ পুলিশ। বিষয়টি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানানো হয়। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সংশ্লিষ্ট রাজ্যগুলির সীমান্ত সুরক্ষা বিশেষ নজরদারির জন্য সংশ্লিষ্ট রাজ্যগুলিকে বার্তা পাঠায়। এরপরই রাজধানীর সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে বিএসএফ এবং রাজ্য পুলিশ বিশেষ দল গঠন করে অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে। আর এই ধরনের একটি অভিযানে শনিবার রাতে রামনগর সীমান্ত এলাকা থেকে 12 জন বাংলাদেশি নাগরিককে পুলিশ জালে তুলতে সক্ষম হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।